আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি প্রতিদিনের সেই মুক্তিযোদ্ধাদের মুক্তিবাহিনীদের কথোপকথন অনুষ্ঠানে। তো আজকে আমি যার সাথে কথা বলছি তিনি হলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তো ওনার সাথে আমরা কথা বলবো সেই মুক্তিযুদ্ধের সেই অতীত কাহিনী এবং মুক্তিযুদ্ধে যাওয়ার যে অনুপ্রেরণাটুকু ছিল এবং মুক্তিযুদ্ধের পর ওনারা দেশ স্বাধীন করার পর যখন নিজের বাড়িতে আসছেন, অনেকে এসে দেখেছেন ওনার নিজের সন্তান হারিয়েছেন, অনেকে এসে দেখেছেন তার বড় ভাইকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন। তো সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং তাদের যে বর্তমান জীবনযাপন কেমন, তাদের দিন যাচ্ছে, একজন মুক্তিযোদ্ধা যাদের কষ্টে এবং যাদের রক্তে, যাদের যুদ্ধের বিনিময়ে আজকে আমরা এই দেশে বসবাস করছি, দেশটা পেয়েছি, তারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। প্রথমেই আমরা জানতে চাইবো আপনি যে যুদ্ধ করেছেন, আপনার বন্ধু ছিল, সহপাঠী অনেকেই ছিল, তারা যুদ্ধে যায় নাই, কিন্তু আপনি যুদ্ধে গিয়েছেন, কেন যুদ্ধ গিয়েছেন? যুদ্ধ গেছি যে আমাদের বঙ্গবন্ধু যখন হঠাৎ হচ্ছে যে যেখানে হও ইটা লইয়া আপনারা প্রস্তুত হই, তখন এই পাঞ্জাবিরা ইয়া বেলেছি, নয়জন বেলেছি এইসব সময় হওয়ার পরে কেন কিছু হয়েছে, যুদ্ধ হয়েছে, হওয়ার পরে এরা ফলাইয়া গেছে, একজন এ বড় ছিলাম আসছে, মারার পরে তখন আবার পাঞ্জাবি আইয়ে বড়ি গেছে, পড়ার পর আমরা গেছি বালাট, বালাট গেলাইছি গো নিহাবলদার, আমাদের আমাদের যুদ্ধ এই কোম্পানি কমান্ডার হইল গনি হাবেলদার, আমি গনি কোম্পানি, আমি যুদ্ধ করছি আপনার বেরিগাঁও, এরপরে এই সাইডে আমপাড়া এটা লইয়া অনেকদিন যুদ্ধ করছি, নয় মাস পরে। এরপর আমরা গেছি গৌরারং, আছি রাজাখার, রাজাখার এখানে আছি গৌরারং জমিদার বাড়ি ক্যাম্প করছে, আমরা গিয়া এখানে বরকাট হয় আর নোলার পাট, এখানে মধ্যেখানে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের মধ্যে আমরা ঠক নিছি, এরপরে আমরা বেড়াদালি বাজার উঠে আমরা ফাইট করছি, ফাইট হয়ে গিয়া তারা একদিন ফাইট করছে, হয়ে এরা ফলাইয়া গেছি, তখন আবার পাঞ্জাবি দাঁড়াচ্ছি, আবার আমরা গেছি বালাট, আমরা এখানে এই যুদ্ধ করছি, এই আমি বেশিও বেশি যুদ্ধ করছি বেরিগাঁও। আপনার প্রথম ট্রেনিংটা যে নিয়েছেন কার মাধ্যমে যোগাযোগ করে আপনারা যুদ্ধে এই ট্রেনিংয়ে গিয়েছেন? যুদ্ধ আমি পাকিস্তান আমলে আমি আনসার ট্রেনিং করছি। আপনি আনসার ছিলেন তখন? আনসার। আচ্ছা, তখন ওই যুদ্ধ আপনি বন্দুক চালানো এগুলো আগে থেকে? এটা আমার আগে শিক্ষা আছে। তো আপনি তখন যুদ্ধে যাওয়ার পর যুদ্ধ থেকে ফিরছেন, যুদ্ধে ফিরার পর আপনার অনুভূতিটুকু কেমন ছিল? আপনি তো আসছেন, তখন কি সবাই আপনাকে দেখতে আসছিল না? তখন আপনি যুদ্ধের পরে অনেক মুক্তি বাহিনী ছিল যারা নিজেকে পরিচয় দিতে পারেননি, যে বাড়িতে ইয়া বুঝে রয়েছি আর কোনো শব্দ করছি না, কারণ এই সময় তো এই নাম দিয়ে কোনো লাভ নাই, এর পরে আপনার কোনো মূল্যায়ন পাই না, না ভাবাতে এই এরশাদ গেল, জিয়াবুর রহমান, আমরা কোনো মূল্যায়ন পাই না, মুক্তিযোদ্ধারা কোনো মূল্যায়ন মূল্যায়ন নেই, তখনই মূল্যায়ন না থাকায় তখন শেখ হাসানা ফাঁস করলো, ফাঁস করার পরে আমরা মুক্তিযোদ্ধারা সারা দেশের মুক্তিযোদ্ধা ডাক দিল, ডাকা গেছি পরে তখন এই শেখ হাসানা হয়েছে ই হতে যে আমরা আমার বাবার লাগে রক্ত দিছে অনেক মুক্তিযোদ্ধা মা বোন যায়, কিন্তু আমি কিচ্ছু দিতে পারলাম না, আপনাদের 300 টাকার সম্মানী ভাতা দিলাম, আর প্রত্যেকটা মুক্তিযোদ্ধারে রাষ্ট্রমর্যাদা দাফন করা হবে, তখনই আমরা 300 টাকা বাতা আমরা পাওয়া শুরু হলাম, ওই বাতা ভাইয়া তখনই একবার গেল বিএমপি খালেদা গিয়া ওই 500 টাকা করছি, 500 টাকা করার পরে আমরা যখনছি আবার গেল শেখ হাসানা, ওই শেখ হাসানা গিয়া আজ পর্যন্ত এখন পর্যন্ত 20,000 টাকা, তো আমাদের হতো হইল এটা আমরা যুদ্ধ করছি শেখ মুজিবের লাগিয়া, আমরা মুজিব ছাড়া আমরা কেউ কেউ মানি না। সবাই তো আপনারা মুক্তিযোদ্ধা যারা আছেন অনেকেই গড় পাচ্ছে, গড় দিচ্ছে সরকার, তো আপনি তো এখনো গড় পাননি? আমি গড় পাই না, কারণ আছে, কারণ আমি জাতীয় ফেরত কমান্ডার, আমি যদি এখন গড় নেই তো আমাদের গরিব গর্ব আছে অনেকটা, আমি আমার ইচ্ছায় থিয়ন্ড হয়েছি, আমি গড় এখন নিতাম না, আমাদের যারা গরিব আছে তাকে গড় দেওয়া হোক,